বুধবার 16তম শিক্ষক নিবন্ধনের ভাইবা অনুষ্ঠিত হয়েছে। ভাইবা শেষে স্কুল পর্যায়ের রসায়ন বিষয়ের প্রার্থীরা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন দৈনিক শিক্ষা ডটকম কে। আমার নাম মোহাম্মদ সেলিম হোসেন, আমি সাতক্ষীরা জেলা থেকে আসছি। আমারে প্রথমে প্রশ্ন করছিল পানির সংকেত, তারপরে পানির সংকেতের ভেতরে কোন কোন বন্ধন আছে, তারপরে সমযোজী বন্ধন কাকে বলে, কলম ক্রোমাটোগ্রাফি কাকে বলে, ক্রোমাটোগ্রাফি কাকে বলে, এই রিলেটেড প্রশ্ন করছিল। সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, এদের ভেতর ডিফারেন্সটা কোথায়, পিএইচ কী, বাফার দ্রবণ কাকে বলে, অম্লীয় বাফার দ্রবণের সংজ্ঞা, এই। আমি সিরাজু মনিরা, দিনাজপুর জেলা থেকে। আমাকে প্রথমে নাম জিজ্ঞাসা করলেন, তারপর ওনারা কেমিস্ট্রি থেকে আমাকে কিছু বিক্রিয়া কোর্স লিখতে বললেন, যেমন উৎস্ফীতিক বিক্রিয়া সেটা লিখতে বলছিলেন, আর বেনজিন এগুলো বিষয়ে বলছিলেন আর কি। জি ধরছিলেন পানি কোন যৌগ এরকম ধরছিলেন, কিছু কিছু বন্ধনের নামগুলো জিজ্ঞাসা করছিলেন, সেগুলো বলছিলাম। জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। আমার নাম ইরফান আলী, আমি দিনাজপুর জেলা থেকে আসছি। আজকে আমাকে তড়িৎ রসায়ন থেকে প্রশ্ন করছিল, তড়িৎ রসায়নে তড়িৎদ্বারগুলোর ডেফিনেশন চাইছিল, তারপরে গ্যালভানিক কোষের গঠন চাইছিল, ড্রাই সেলের গঠন, কার্যপ্রণালী, এগুলো সাবজেক্টিভ ছিল। সঙ্গে জৈব রসায়নের কিছু ছিল, সেগুলো হচ্ছে গ্রিগনাট বিকারকের ব্যবহার ছিল, তারপরে উৎস্ফীতিক বিক্রিয়া ছিল, এগুলো মোটামুটি ধরছে। পরীক্ষা ডিপার্টমেন্টাল ভালো হয়েছে, কিন্তু সাধারণ জ্ঞান একটু প্রবলেম হয়েছে। সাধারণ জ্ঞানে বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো সম্পর্কে, পদ্মা সেতু, তারপরে মেট্রো রেল, তারপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনার রূপপুরের, এই বিষয়গুলো নিয়ে ধরছিল। সুমন মজুমদার, যশোর জেলা থেকে। এস্টার্স কি, গ্লুকোজ কি, এস্টার্সের আর গ্লুকোজের ভিতর কি ডিফারেন্স আছে, এরপর গ্লুকোজের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন সেটা দেখাতে বলছে, এগুলো ব্যাস। আর কোনো প্রশ্ন ধরেছিল? কোন জেলা থেকে আসছি সেটাই। সাধারণ জ্ঞানে কিছু প্রশ্ন করেছিল? না, সাধারণ জ্ঞান থেকে কিছু করিনি। আর বলছে যশোর জেলা থেকে কোনটা বেশি পাওয়া যায়, খেজুর রসের জন্য বিখ্যাত সেটা বলছে। আমার নাম কমলা রানী রায়, আমি হচ্ছে ঠাকুরগাঁও জেলা থেকে এসেছি। আমাকে ফার্স্টলি সাধারণ জ্ঞান প্রশ্ন করে, মানে আমার নামে একজন ভাইস প্রেসিডেন্ট হইল, তার নামটা বলতে বলে, তার বাবার নাম বলতে বলে, তারপর হচ্ছে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেশ কে, দ্বিতীয় কে, এগুলো বলে, তারপর এসডিজি গোল কয়টি, কত সাল পর্যন্ত এটা বলে, তারপরে এখন বিষয়ভিত্তিক আমাকে বলছে যে অবস্থান্তর মৌল কাকে বলে, কেন সেটা অবস্থান্তর মৌল হলো, কি যৌগ গঠন করে, এগুলাই ধরেছে। হ্যাঁ ভালো হয়েছে। আমার নাম অলোক কুমার দাস, আমি দিনাজপুর থেকে আসছি। আমাকে প্রথমে প্রশ্ন করলো যে স্পিন কোয়ান্টাম সংখ্যা কি, বলছি এটার উত্তর, তারপর বলতেছে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কত, তখন আমি বললাম প্লাস হাফ মাইনাস হাফ, বলতেছে এটা প্লাস হাফ মাইনাস হাফ কেন, আমি বলতে পারিনি এটা। তারপরে বলছে বেনজিন ডায়োজেন ক্লোরাইডের সংকেত লেখেন, লিখছি, বলতেছে এটা বিক্রিয়াটা পারবেন, বলতেছে বিক্রিয়াটা পারি নাই। তারপর বলছে অ্যামোনিয়া এবং অ্যানিলিন কোনটা বেশি ক্ষারীয়, তখন আমি বললাম অ্যামোনিয়াটা বেশি ক্ষারীয়, অ্যানিলিনটা কম, বলতেছে কেন কম, তখন বললাম এটার মুক্তদর ইলেকট্রন চক্রের সঞ্চরণশীল অবস্থায় অংশগ্রহণ করে, এই জন্যে নিঃসঙ্গদর ইলেকট্রনের প্রাপ্যতা কম, এই জন্যে অ্যামোনিয়াটা বেশি ক্ষারীয়, এগুলোই ধরছে, আর কিছু ধরে নেই। পরীক্ষা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মোহাম্মদ মাসুদুর রহমান, এসছি চুয়াডাঙ্গা জেলা থেকে। আমাকে প্রথমে জিজ্ঞেস করেছিল যে যে কপার মৌলটা, এটা কোন ধরনের মৌল, এটা কি ডিব্লক মৌল নাকি অবস্থান্তর মৌল, আমি বললাম এটা অবস্থান্তর মৌল, তো বললো কি ডিব্লক হবে না, আমি বললাম যে ডিব্লক অবশ্যই হবে। আমাকে তারপরে অবস্থান্তর মৌলের সংজ্ঞা জিজ্ঞেস করলো, বললাম, তারপরে জিজ্ঞেস করলো যে সূর্যের মধ্যে কোন কোন উপাদান থাকে, আমি বললাম, তো বললো যে সূর্যের মধ্যে যে বিক্রিয়া ঘটে এটা কোন ধরনের বিক্রিয়া, আমি বললাম এটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, সংজ্ঞা জিজ্ঞেস করলো নিউক্লিয়ার ফিউশন ফিউশন। এরপর জিজ্ঞেস করলো যে গ্যাস যে ধরনের বিক্রিয়া দেয় এটা কোন ধরনের বিক্রিয়া, তা আমি বললাম এটা, উনি বললো যে তাপোৎপাদী বিক্রিয়া হবে না তাপহারী বিক্রিয়া হবে, আমি বললাম যে এটা তাপহারী বিক্রিয়া। তারপরে উনি জিজ্ঞেস করলো যে মানুষ যে মরে যায়, মরে যাওয়ার পরে মানুষের দেহ ঠান্ডা হয়ে যায় কেন, এটা আমি বললাম। তারপরে উনি বললো যে আমরা যে খাদ্য খাই, তো এ খাদ্য যে খাওয়ার ফলে যে আমাদের
যে বিক্রিয়াটা ঘটে আর কি, এই বিক্রিয়াটা আমাকে লিখতে বললো। তা আমি লিখলাম, আমাকে জিজ্ঞেস করলো লেখা বাদ দিয়ে আপনি মুখে বলেন, তা বললাম, তা বললো যে তারপরে হচ্ছে যে বললো যে আমাদের সাথে গাছের কী কী সম্পর্ক আছে, তাই বললাম যে আমাদের যে রিয়াকশনটা বললো। তারপরে বললো যে তাহলে আছে সূর্যের সাথে, সূর্যের সাথে গাছের সম্পর্ক আর আমাদের সঙ্গে গাছের সম্পর্ক, আমাদের দারুণ মিল আছে আর কি, তাই বললো আর কি, এটাই জিজ্ঞেস করেছে আর কি। অনেক প্রশ্ন করেছিলাম, হ্যাঁ আমাকে প্রায় 8 মিনিট, হ্যাঁ পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দুই একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে বলেছে যে সূর্যের মধ্যে হাইড্রোজেন প্রতি সেকেন্ডে কত টন হাইড্রোজেন পড়ে, আমি এটা বলতে পারিনি, এটা আর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে প্রশ্ন। ভাইবার প্রস্তুতি ও অন্যান্য বিষয়ের প্রার্থীদের অভিজ্ঞতা জানতে সাথে থাকুন দৈনিক শিক্ষার। দৈনিক শিক্ষা .com এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আসল ফেসবুক পেজটি ফলো করুন।